সাকিব তামিমদের সাথে কথা বলে আবারও বাংলাদেশের ক্রিকেটে এন্ট্রি হলো কড়া হেডমাস্টার হাথুরুসিংহের। 2017 সালে দায়িত্ব ছেড়ে দেওয়া এই শ্রীলঙ্কান দুই বছরের চুক্তিতে বাংলাদেশের তিন ফরম্যাটেরই দায়িত্ব নিতে ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন। ডিসেম্বরে রাসেল ডোমিঙ্গো দায়িত্ব ছাড়ার পর গুঞ্জন উঠেছিল হাথুরুই হতে যাচ্ছে টিম টাইগারদের পরবর্তী কোচ। সেই গুঞ্জন অবশেষে সত্যি হলো। মঙ্গলবার ক্রিকেট নিউ সাউথ ওয়েলস এক বিবৃতিতে জানায় তাদের সহকারী কোচের পদ ছেড়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। তাতে চিত্র পরিষ্কার হয়ে যায় অনেকটা। বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিন সংস্করণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কান এই কোচকে। তাতে সংস্করণ ভেদে আলাদা কোচের আগের ঘোষণা থেকে সরে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে 2014 সালে বাংলাদেশের প্রধান কোচ হয়েছিলেন হাথুরুসিংহে। তার কোচিংয়ে অভাবনীয় কিছু সাফল্য পায় দল। তবে একটা সময় ক্রিকেটারদের অনেকের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছিল বলে শোনা গিয়েছিল। 2017 সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। পরে সেই বছরের ডিসেম্বরে বিসিবি প্রধান বলেছিলেন, ক্রিকেটারদের মানসিকতা ও নিবেদনের ঘাটতি নিয়ে বিরক্ত ছিলেন হাথুরুসিংহে। দেশ ও দলের প্রতি সাকিব আল হাসানের দায়িত্ববোধ নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। সেই সাকিবই এখন বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক। সেবার বাংলাদেশের দায়িত্ব ছাড়ার কদিন পরই শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নেন। তবে নিজ দেশেও তিন বছরের মেয়াদের অর্ধেকও তিনি পার করতে পারেননি। 2019 সালে তাকে বরখাস্ত করা হয়। এরপর তিনি আবার ফিরে যান সিডনিতে, যেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। 2020 সালে দায়িত্ব নেন নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের। এবার সেখান থেকে আবার ফিরলেন বাংলাদেশে। বিসিবি সভাপতি জানিয়েছেন, ফেব্রুয়ারির 19 কিংবা 20 তারিখে বাংলাদেশে আসবেন হাথুরুসিংহে। ঘরের মাঠে প্রথম অ্যাসাইনমেন্টটি শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ। পুরনো অভিজ্ঞতা কাজে লাগে ইংল্যান্ডকে কোপকাত করুক হাথুরুসিংহের বাংলাদেশ। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।